হাই ভিউয়ার্স, amarpathshala.com থেকে আমি আসিফ। এখন আমরা একটি সেটের অঙ্ক সমাধান করতে যাচ্ছি। A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইকুয়াল টু A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C, অর্থাৎ আমাদেরকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এখন আমাদেরকে এগুলো প্রমাণ করার জন্য প্রথমে আমাদেরকে কিছু মান বের করে নিতে হবে, যেগুলো আমাদের প্রমাণ করার সময় লাগবে। প্রথমে আমরা A ইন্টারসেকশন B এর মানটা বের করে নেই। A ইন্টারসেকশন B এর মান দেওয়া আছে 1, 3, 5। ইন্টারসেকশন B, B এর মান দেওয়া আছে 2, 4, 6। ইন্টারসেকশন করলে আমরা মান পাবো হলো, এখানে যেহেতু কোনো কমন পয়েন্ট নাই তাহলে আমরা এখানে লিখতে পারি ফাঁকা সেট, অর্থাৎ কোনো কমন পয়েন্ট নেই। আমাদের আরো দুটো মান লাগবে। A ইউনিয়ন C এর মান, এর মান হলো 1, 3, 5, C এর মান হলো 3, 4, 5, 6, 7। তাহলে ইউনিয়ন করলে আমরা পাচ্ছি হলো 1, 3, দুই পাশে কমন আছে, তারপরে 4 নিতে পারি, ফর এক্সাম্পল 5 উভয় পাশে কমন আছে একটা নিব, 6, 7। এখানে 1 হবে, 2 না। তারপরে দেন আমরা B ইউনিয়ন C এর মান বের করে নিব। B এর ক্ষেত্রে মান আছে হলো আমার 2, 4, 6। ইউনিয়ন C এর মান নিব হলো 3, 4, 5, 6, 7। 3, 4, 5, 6, 7 ইউনিয়ন করলে আমরা প্রথমে আসছে হলো 2, 2 এর পরে 3 আছে, যেহেতু এখানে আমরা 3 নিব, দেন 4, 4 যেহেতু 4 আছে, 5, 5 এখানে আছে, 6 উভয় পাশেই আছে, দেন 7। যেহেতু আমরা এই মানগুলো পেয়ে গেছি, এখন আমরা দেখি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয় কিনা। লেফট হ্যান্ড সাইডে আমার আছে হলো A ইন্টারসেকশন B ইউনিয়ন C। A ইন্টারসেকশন B এর মান আমরা পেয়েছিলাম ফাঁকা সেট, অর্থাৎ কোনো মান নেই। ইউনিয়ন C, C এর মান আমাদের দেওয়া আছে 3, 4, 5, 6, 7। তাহলে আমরা দুটোটাকে ইউনিয়ন করলে, যেহেতু এখানে কোনো মানই নেই, আমাদের ফাঁকা সেট, সুতরাং আমরা এখানে সবগুলো মানই এখানে চলে আসবে, 4, 5, 6, 7। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 3, 4, 5, 6, 7। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C। A ইউনিয়ন C এর মান হলো 1, 3, 4, 1, 3, 4, 5, 6, 7। ইন্টারসেকশন B ইউনিয়ন C এর মান হচ্ছে আমার 2, 3, 4, 5, 6, 7। তাহলে এগুলোকে যদি আমরা ইন্টারসেকশন করি, অর্থাৎ শুধু কমন পয়েন্টগুলো নেই, তাহলে আমরা কী কী পেতে পারি? উভয় পাশে 3 কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে, 7 কমন আছে, 6, 7 কমন আছে। তাহলে আমরা লিখতে পারি 3, 4, 5, 6, 7। আমরা দেখতে পারি 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7। অর্থাৎ প্রত্যেকটি মান লেফট হ্যান্ড সাইডের প্রত্যেকটি মান রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটি মানের সমান। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত।